বিটিসিট কংগ্রেস এআইটিএফর চৌথ প্রচারর পিছতেই টার্গেট আজমল। কংগ্রেস এআইটিএফর মিত্রতাক হলঠেকত পেলাবলৈ আজমলের বিরুদ্ধে ষড়যন্ত্র। সংবাদমেলত বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এআইটিএফর। রাজ্য বর্তমানে চর্চাত থাকা বিষয়টি হয়েছে আজমল ফাউন্ডেশনলৈ অহা পুঁজি আর তার লগত সন্ত্রাসবাদীর সম্পর্ক। লিগেল রাইটস অবজারভেটরি নামের সংগঠনটে অভিযোগ আনিছিল আজমল ফাউন্ডেশনলৈ অহা বিদেশর পুঁজির সন্ত্রাসবাদী সংগঠনের লগত জড়িত। এই বিষয়ক লৈ চর্চা চলি থাকার মাজতে নিজের স্থিতি স্পষ্ট করেছে আজমলে। তার মাজতে আজি এআইডিএফে সংবাদমেল পাতি দলটির গুরুতর অভিযোগ। বিটিসিত প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরা আর বদরুদ্দিন আজমলে যৌথভাবে নির্বাচনী প্রচার চলার পিছতে টার্গেট হয়েছে আজমল। নির্বাচন সন্মুখত বাবে এইয়া রাজনৈতিক ষড়যন্ত্র। এতিয়া যেদিনাখন মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আর রিপুন বরা ডাঙরিয়ার ময়ও আসিল হেলিকপ্টার একটু প্রোগ্রাম করছো, সিদিনাখনে এই ইস্যুটা আহি সন্মুখত থিয় দিছে। দ্যাট মিন্স এহেতে রেডি আছে যে কোন মুহূর্তে এই বম্বটা ফটোয়া যায়। যেদিন এখন দেখা গেল যে একেলগে একটা মঞ্চতে আজমল সাহেব আর কংগ্রেসের প্রেসিডেন্ট এপিসির প্রেসিডেন্ট একেলগে স্টেজ শেয়ার করেছে, সেদিন এখন টোপনি নিদ্রা নোহা হয়েছে, তারপরে এটি করেছে। তা মানে গোটেই অসমবাসীক একটা কথা কব খুঁজিছ যে এইটো এটা আজমল সাহেবক বন্ধ করার, যাতে এলায়েন্সের পর পিস হুকি আহে তার একটা ব্যবস্থা করা, আর আজমল সাহেবর পার্মানেন্টলি তেখেতকলর এফ সি আর বন্ধ করে দিয়া, এইটু সেইটু বিভিন্ন প্রেসারে তেখেতক মানে এই রাজনীতি ক্ষেত্রের পর ব্যাক করিব কারণে প্রচেষ্টা হয়েছে। আমি একটা কথা স্পষ্ট কইছো, আমি অসম আর অসমিয়ার স্বার্থত আছো। হিমন্ত বিশ্ব পলিটিক্যাল টেরোরিস্ট, রাজনৈতিকভাবে আজমলক হত্যা করার চেষ্টা করেছে হিমন্তই। প্রথম এম্বুজ হিসাবে ব্যবহার করেছিল আজিজ খান জিন্দাবাদ। এই অভিযোগ এআইডিএফর সাধারণ সম্পাদক সম্পক কলিতার। কলিতার স্পষ্ট কথা, মহাজোট হওয়ার প্রথম কংগ্রেস এআইডিএফ আগবার বাবে ভয় খাইছে বিজেপিয়ে, যার বাবে এইবোর করি আছে। হিমন্ত হিমসেলফ প্রুভ আজি এই বর্ণনা বদরুদ্দিন আজমলক তেখেতে যে বিলো দ্য বেল্ট অলকায়দা হিজবুলৰ লগত যিটো জড়িত করে করেছে, এইটো প্রুফ করে দিলে কি ব্যক্তিগতভাবে হিমন্ত বিশ্ব শর্মার যদি একমাত্র শত্রু অসমত আছে তেতিয়াহলে সেইজন হল মৌলানা বদরুদ্দিন আজমল। আর হিমন্ত বিশ্বই যে পলিটিক্যাল টেরোরিস্ট আর আপনার এম্বুজ করেছে কোট, প্রথম আজিজ খানক আজিজ খান জিন্দাবাদ তো পাকিস্তান জিন্দাবাদ করে পেলায় শিলচর এয়ারপোর্টত ফার্স্ট এম্বুজ করেছে, ফেইল হয়েছে, আর এই সেকেন্ড এম্বুজ। আর আমি চ্যালেঞ্জ করছো আপনার এই যে আপনি রাজনৈতিক সন্ত্রাসবাদ করে পেলায় এম্বুজ করে পেলায় মৌলানা বদরুদ্দিন আজমলক যে আপনি রাজনৈতিক হত্যার চেষ্টা করে আছে, আপনি যিমানবার করে যাব আমি সিমানবার আপনার ষড়যন্ত্র ফরাই যাব। আজমল ফাউন্ডেশনের বিরুদ্ধে উঠা এই অভিযোগ মিছাৰু ভুয়া বলে কই এআইডিএফর নেতৃত্বই কলে মানহানি গোচর তরা হব ভুয়া অভিযোগকারীর বিরুদ্ধে। ক্যামেরা বিশ্বর সহযোগত রাজু কলিতার রিপোর্ট, আসাম টকস।